বহিরাগত কোম্পানির দাদাগিরি চলিছে অসমত। 108-102 কর্মীর উপর জিভিকে ইএমআরআই কর্তৃপক্ষের দাদাগিরি। প্রথমে চাকরির পর বরখাস্তর ভাবুকি, পিছত আলোচনার বাবে মাতিনি ঘোর অপমান। কর্মচারীক প্রাপ্য আদায়ের পরিবর্তে চলিল আরক্ষীর লাঠি চালনা। দেওবারে পঞ্চমটো দিনত ভরি দিলে জরুরীকালীন সেবার কর্মচারীর প্রতিবাদে। চাকরি নিয়মীয়াকরণ, দরমহা বৃদ্ধির দাবিত মঙ্গলবার নিশার পর প্রতিবাদত বহিছিল 108 আর 102 প্রায় 3000 কর্মচারী। কিন্তু এই প্রতিবাদক সরকার অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই কোনো গুরুত্ব নিদিলে, বরঞ্চ প্রতিবাদত বহা এই সকল কর্মচারীক দিলে চাকরির পর বরখাস্তর ভাবুকি। কিন্তু কর্তৃপক্ষের এনে ভাবুকি কেরেপ নকরি নিজের প্রাপ্য আদায়ের দাবিত অটল হয়ে কর্মচারী সকলে করে গেল প্রতিবাদ। এইখন কি হিটলারি দেশ নাকি? সরকারে কেউ নিরাপত্তা ভূমিকা পালন করে আছে? এজন বহিরাগত কোম্পানিয়ে কুচবিন এইকার সেক্টর, তুমি কার সেক্টর কত সাহস পালে? কোনে সাহস দিলে আমাক ইয়ার উত্তর লাগে? যেতালে আমার প্রাপ্য আদায় নহয় আমি ইয়াতে থাকিম, সরকারে কি করে আমি দেখিম? দাবি বিলাক মানি লওয়া হনে আমার। প্রতিবাদের মাজতে শনিবারে নিশা জিভিকে ইএমআরআইর বিষয়া সঞ্জয় ঝা আর কর্মচারী সকলের কেন্দ্রীয় নেতৃত্বের মাজত হয় আলোচনা। কিন্তু এই আলোচনায় কর্মচারী সকলক কোনো ধরনের সমাধান দিয়া দূরের কথা। অশ্রাব্য গালি গালাজে মহিলা প্রতিবাদকারীকো অপমান করিলে জিভিকে ইএমআরআইর বিষয়া সঞ্জয় ঝায়ে। 108-102 কর্মচারী খজালে তেল চোর। আমি এটা কিবা ফল পাম বলিয়ে মানে আশাৰ বাচ্চাই মানে আলোচনা করেছিল। তারপর 11টা বজাত, তারে পিছত আমার যোনজন সিও সঞ্জয় ঝা বলে ছালীকজনে কৈছিল, তোমালোক আসামিয়া আদমি না, কুচবিন এইকার সেক্টর। সিও যিজন সঞ্জয় ঝা, তেখেতে আমার নারী জাতিক লৈ পেলায় আর অসমিয়ার তেওঁলোকক বেয়া ব্যবহার করা হয়েছে, অশ্লীলিঙ্গিত ভিকহু বলে কৈছে, তেওঁলোকর নিচিনা মানুষ আমি কিনি রাখব পারো। পিছে বিষয়াগৰাকীৰ এনে কাৰ্যক প্ৰতিবাদ কৰাত অসম আৰক্ষীয়ে ওলোটাই গ্ৰেপ্তাৰ কৰিলে প্ৰতিবাদত বহা চাৰি কৰ্মচাৰী। পুৱা পুনৰ প্ৰতিবাদস্থলীত উপস্থিত হ'ল কৃষক নেতা অখিল গগৈ। প্ৰতিবাদ চলি থকাৰ মাজতে আৰক্ষীয়ে জাৰি কৰিলে 144 ধাৰা, লগে লগে অবৈধ ঘোষণা কৰিলে কৰ্মচাৰীসকলৰ এই প্ৰতিবাদক। আইনগত যিখিনি প্ৰচিডিঅৰ ফলো কৰিব লাগে যিকোনো প্ৰতিবাদ কাৰ্যসূচী পালন কৰিবলৈ, তেনেকুৱা ধৰণৰ প্ৰতিবাদ কোনো প্ৰচিডিঅৰ ফলো কৰা নাই আৰু সেইমতে আমি তেওঁলোকক বেআইনী ঘোষণা কৰি এতিয়া আমি প্ৰিভেণ্টিভ এৰেষ্ট কৰিছোঁ। বহিৰাগত বিষয়াৰ বহুতীয়াৰ দৰে কাম কৰা আৰক্ষী জঁপিয়াই পৰিল প্ৰতিবাদকাৰীসকলৰ ওপৰত। গ্ৰেপ্তাৰ কৰিলে অখিল গগৈ সহ বহু সংখ্যক প্ৰতিবাদকাৰী। কোনো এখন দেশতে এজন শ্রমিকক 12 ঘণ্টা কাম করা নহয়, এওঁলোকক 12 ঘণ্টা আর কোনোবাজনক 24 ঘণ্টা পর্যন্ত কাম করা। দরমহাটো অত্যন্ত কম, যেটো মিনিমাম ওয়েজ নির্ধারণ করে দিয়া আছে আইনে, তাতকৈ কম দিয়ার কারণে এওঁলোকক মিনিমাম ওয়েজ দিবর কারণে দাবি উত্থাপন করে এই আন্দোলনের কার্যসূচী করেছিল। গতিকে এই মুহূর্তত মই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি উত্থাপন করেছো। দেওবাৰে প্ৰতিবাদস্থলীত পৃথকে পৃথকে উপস্থিত হয় কংগ্ৰেছৰ ৰাষ্ট্ৰীয় সাধাৰণ সম্পাদক হৰিশ ৰাৱত আৰু আলফাৰ সাধাৰণ সম্পাদক অনুপ চেতিয়া। দুয়োজন নেতাই চৰকাৰৰ স্থিতিক তীক্ষ্ণ সমালোচনা কৰে। গণতান্ত্ৰিকভাৱে প্ৰতিবাদ কৰা এইসকল প্ৰতিবাদকাৰী চৰকাৰৰ এনে বৈষম্যমূলক আচৰণ কিয়? শান্তি আলোচনাৰ পৰিৱৰ্তে কিয় আৰক্ষী জঁপিয়াই পৰিল এইসকল কৰ্মচাৰীৰ ওপৰত? সেয়া অনাগত দিনতহে পরিষ্কার হব। ক্যামেরা পার্সন প্রভাস আর প্রশান্তর সঙ্গে বিরিঞ্চি কুমার ডেকা আর গুঞ্জন কলিতা, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।